হে গাইস, ওয়েলকাম টু এসডব্লিউজি একাডেমি। তোমরা যারা জেনপাস ইউজি 2021 ক্যান্ডিডেট ছিলে তাদের জন্য থার্ড স্পট ডিসেন্ডার কাউন্সিলিং নোটিশ বেরিয়ে গেছিল, যেটা হচ্ছে শেষ সুযোগ নার্সিং জেনপাসের যে প্যারামেডিক্যাল ক্যান্ডিডেট জন্য শেষ সুযোগ, যে তোমার ডিসেন্ডার কাউন্সিলিং মাধ্যমে বহু সময় স্টুডেন্ট প্যারামেডিক্যাল পেতে পারো, যারা এখনো পাওনি। সমস্ত সরকারি বেসরকারি কলেজগুলো মিলে 25% করে প্রতিটি কলেজ সিট থাকবে, তার আপডেট দিয়ে দিয়েছিলাম। রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে, তার ডেট বলেছিলাম 27 তারিখ থেকে তোমাদের 4 মে পর্যন্ত চলবে, 4 মে পর্যন্ত, সময় খুবই কম। তো এই ভিডিওটা দেওয়ার পর অনেকের অনেক কমেন্ট আসছে, অনেকে কল করছে, দাদা কি করে রেজিস্ট্রেশন প্রসেস করবো, অনেক সংক্রান্ত ডাউট আসছে। তো সেই জন্য আজকে ডেডিকেট ভিডিও নিয়ে এসেছি, বলেছিলাম পরবর্তী রেজিস্ট্রেশন প্রসেস দেখাবো। তো আজকের এই ভিডিওতে যারা জেনপাস ইউজি 2021 ডিসিশন কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে চাও, সেই রেজিস্ট্রেশন প্রসেসটা পোর্টালে কোনখানে গিয়ে করবে, একটু ভুল হয়েছিল আগের ভিডিওতে যে সম্পূর্ণ প্রসেস দেখানো হয়নি। তো পার্টিকুলার কোন পজিশনে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, রেজিস্ট্রেশন জন্য কি কি প্রসিডিউর রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি আপলোড করতে হবে, কি কি দিতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করে দেবো। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তারপরে কোনো ডাউট থাকবে না। কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করবে, সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেস করতে পারবে, কারা করতে পারবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। প্রথম শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমাদের এইমস নার্সিং যারা জেনপাস দিয়েছি 2022 এ পরীক্ষা দিচ্ছ, অথবা যারা প্রিভিয়াস যারা জেনপাস দিয়েছো, অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বারে যাদের ছিল, তারা হচ্ছে এইমস নার্সিং এর নিউ রেজিস্ট্রেশন বেরিয়েছে 2022 সালে। নতুন করে এইমস নার্সিং হচ্ছে অল ইন্ডিয়া বেসিস হয়, যেটা সবচেয়ে একটু কঠিনও বলতে পারো। সমস্ত নার্সিং পরীক্ষা বিএসসি নার্সিং এইমস দিল্লির আন্ডারে সমস্ত যে নার্সিং কলেজগুলো আছে, সেই নার্সিং কলেজগুলোর আন্ডারে সমস্ত সবগুলো মিলে একটা এন্ট্রান্স এক্সাম হয়, সেই সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে, কার্ডের লিঙ্ক দিয়ে থাকবে, আই বাটনে দেখে নিতে পারো। তো বেশি না ভিডিও শুরু করা, ভিডিও শুরু করে তোমাদের অনুরোধ, তোমরা যারা নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করা হয়েছে, নোটিফিকেশন মাধ্যমে এইগুলো ভিডিও আমার চ্যানেল থেকে ইজিলি পেয়ে যেতে পারো। তো চলো বেশি সমস্ত ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে, যেখান থেকে তোমাদের জেনপাসের থার্ড স্পট কাম ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর যে নোটিশটা বেরিয়েছিল সেটা দেখিয়ে দিয়েছিলাম। এখান থেকে তোমাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হবে এই থার্ড ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর জন্য। কিন্তু আগে ভিডিওতে অনেকের বুঝতে সমস্যা হয়েছে, তার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি, এখানে দেখিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট তোমাদের রেজিস্ট্রেশনের জন্য কি করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এটা জেনপাস ইউজি, তার জন্য তোমাদের অ্যাট ফার্স্ট জেনপাস ইউজি পিজি কাউন্সিলিং এ যেতে হবে, এই পোর্টালে ভিজিট করতে হবে। এখান থেকে ভিজিট করে কিন্তু তোমরা নেক্সট রেজিস্ট্রেশন প্রসেসে যাবে, যে অনেকেই ফোন করছো, আমাকে কন্ট্যাক্ট করছো, মেসেজ করছো, তো পার্সোনাল মেসেজ করছো, তার জন্য বলে দিচ্ছি যে এই পোর্টালে গিয়ে কিন্তু তোমরা এখান থেকে এই জেনপাস যদি ভিজিট করবে, সমস্ত প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে ভিজিট করার পর তোমরা রেজিস্ট্রেশনের পেজে যাবে, সেখান থেকে কি করবে, এখানে যেও দেখো, দেখতে পাচ্ছ জেনপাস ইউজি কাউন্সিলিং এর মধ্যে নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছ সবার নিচে এখানে দেওয়া আছে অনলাইন রেজিস্ট্রেশন অপট ইন ফর জেনপাস ইউজি কাউন্সিলিং। তাহলে এইটাই হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এখান থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করবে। যে সমস্ত ডাউটগুলো ছিল সমস্ত ডাউট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে যারা রেজিস্ট্রেশন করতে পারছিল না, প্রত্যেকে এখানে গিয়ে রেজিস্ট্রেশনটা করবে। এখানে ভিজিট করার পর যে পোর্টালটা খুলে যাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে ভিজিট করার পর অনলাইন রেজিস্ট্রেশন অপট ইন জেনপাস এখানে ট্যাপ করবে, ট্যাপ করার পর এখানে করলে এই জায়গাটা নোটিশটা, এখানে তোমরা নোটিশটা দেখতে পাবে, এই জায়গায় নোটিশ দেখতে পাবে, তাই এখানে ভিজিট করবে না। কেউ যদি ডাইরেক্ট কাউন্সিলিং এ যেতে চাও, রেজিস্ট্রেশন পোর্টালে যেতে চাও, তার জন্য কি করতে হবে, তার জন্য তাকে এইখানে ভিজিট করতে হবে। অনগোয়িং প্রসেস তোমরা দেখতে পাচ্ছ, বারবার বলছি এই জায়গাটা, অন্য জায়গায় কোনো ট্যাপ করলে তোমরা কিন্তু পাবে না, তারপর অনেকেই সমস্যায় পড়বে, দ্বিধায় পড়বে, তার জন্য ভালো করে বলে দিচ্ছি। এইখানে অনগোয়িং পোর্টালে যাবে, অনগোয়িং প্রসেস এখানে ট্যাপ করবে, জেনপাস ইউজি কাউন্সিলিং 2021। এখানে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখা জেনপাস ইউজি কাউন্সিলিং 2021 অ্যাপ্লিকেশন প্রসেস, এখানে দেখতে পাবে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন, হাউ টু অ্যাপ্লাই সমস্ত দেওয়া আছে। রেজিস্ট্রেশন অফ দেখতে পাচ্ছ, যেহেতু এটা আগের নয়, নতুন ইনফো, তার জন্য প্রমাণ কি, স্টার্ট ডেট 27 এপ্রিল মাসে হয়েছে আর চলবে 4-4 মে, যেটা আমি নোটিশে দেখিয়ে দিয়েছিলাম। তাই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এখান থেকে অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন, এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। আর কাউ যদি ইনফরমেশন চাই, ইনফরমেশন অ্যাপ্লিকেশন আর হাউ টু অ্যাপ্লাই সমস্ত কিছু দেখান দেওয়া আছে। তো আমি সমস্ত আগে হাউ টু অ্যাপ্লাইটা সেটা দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের অ্যাপ্লাই প্রসেসে আমি নিজে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী করে পার্টিকুলার অ্যাপ্লাইটা করবে। তাহলে হাউ টু অ্যাপ্লাই আমি যে দেখিয়ে দিচ্ছি, ইনফরমেশন অ্যাপ্লিকেশন তারপর দেখিয়ে দিচ্ছি, হাউ টু অ্যাপ্লাই, এখানে সমস্ত প্রসিডিওরটা দিয়ে দেওয়া আছে। অ্যাট ফার্স্ট তোমরা কি করবে, অ্যাট ফার্স্ট তোমরা এখানে লগ ইন করবে, বা যারা রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করবে, তারপরে কি করবে, সাইন আপ করবে নাও করবে, যারা নিউ ক্যান্ডিডেট তারা সাইন আপ করবে, যারা আগে করেছে তারা রেজিস্ট্রেশনে লগ ইন করবে। লগ ইন করার পর কি করতে হবে, লগ ইন করার পর দেখতে পাবে তোমরা যে এখানে কমিউনিকেশন কি বলবো, মোবাইল নাম্বার দেবে, তারপরে নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, ইউজার নেম দেবে, আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, ইউজার নেম পাসওয়ার্ড নতুন ক্রিয়েট করবে, সেখানে কনফার্ম করে সাইন আপ করবে। তারপর সেটা করার পর তোমার কাছে ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই হলে পর তোমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। তো যদি পাসওয়ার্ড কেউ ভুলে যাও, সেখানে ফরগেট পাসওয়ার্ড করবে, আর তখন কি ইমেল বা ফোনে সেটা ফরগেট পাসওয়ার্ড করতে পারো। এরপর কি করবে, চেঞ্জ পাসওয়ার্ড করবে, যদি কারো পাসওয়ার্ড চেঞ্জ করা হয়, এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশন থাকবে, এখানে পোর্টালে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারো। তারপরে কি ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড করে চেঞ্জ করবে, কনফার্ম পাসওয়ার্ড করবে। এরপর লগ ইন করে পর তুমি বাকি রেজিস্ট্রেশন প্রসেসটা কি করে করবে, প্রি কাউন্সিলিং ফর মেডিকেল, প্রি
কাউন্সিলিং ফর ডেন্টাল। তো সিলেক্টেড প্রফেশন এখানে কি করবে অ্যাপ্লাই, এখানে কি করবে তোমরা এখানে করবে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন ফর অপ্ট ইন বাটন। তাহলে এখানে অনলাইন অ্যাপ্লাই, এখানে অনলাইন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই অনলাইন অপ্ট ইন করবে, সেখান থেকে তোমরা এখানে সমস্ত বেসিক ডিটেলস গুলো আছে সেগুলো ফিল আপ করতে বলবে। দেখে দিচ্ছি এখানে যা কিছু বলেছে, তোমার বেসিক ডিটেলস গুলো সমস্ত ফিল আপ করবে। ফিল আপ করে পর অ্যাপ্লিকেশন ইনফরমেশনে যা কিছু আছে সেখানে ফটো সিগনেচার সমস্ত কিছু আপলোড করবে। ফটো সিগনেচার আপলোড করার পর বাকি এখানে দেখতে পাচ্ছ বাকি যা কিছু আপলোড করা আছে সমস্ত কিছু আপলোড করে সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হবে। তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে আসবে, এখানে প্রিন্ট করতে হবে, প্রিন্ট কোড প্রিন্ট চয়েস করবে আর পেমেন্ট করবে। পেমেন্ট করা হলেই তোমরা দেখতে পাবে তোমাদের আর কিছু নেই, সমস্ত প্রসিডিওরটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। এরপর যদি কোনো অসুবিধা হয় দেখি তাও কিছুটা আমি স্টেপ বই দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও এই এই যে এই সমস্ত প্রসিডিওরটা কি করে করবো। তো রেজিস্ট্রেশন অনেকে বলেছো রেজিস্ট্রেশনের জন্য পিডিএফ পাওয়ার পয়েন্টের এই পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে সমস্ত প্রসিডিওটা দেখে নেবে। আর তাছাড়াও দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে ভিজিট করার পর অনলাইন রেজিস্ট্রেশন যাবে। এখানে বললাম এখান থেকে অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন ট্যাপ করবে। অ্যাপ্লাই ফর অনলাইন ট্যাপ করার পর এখানে দেখতে পাবে বললাম আগে যে সাইন আপ নাও, আর ইউ নিউ ইউজার, নিউ যারা রেজিস্ট্রেশন করবে তারা এখান থেকে করবে, আর যারা আগে করেছিল তারা এখান থেকে লগ ইন করবে। তো আমি এখানে কি করব, এখানে আমি যেহেতু আমি একজন নিউ রেজিস্টার আমি সেই জন্য এখানে নিউ রেজিস্টারে ট্যাপ করবো। তাহলে সাইন আপ নাও করব, সাইন আপ নাও করার পর দেখতে পাচ্ছি সেম পেজ এখানে খুলে গেছে, যারা অলরেডি তারা লগ ইন করবে। তো সাইন আপ নাও করার পর কি করবেন, মোবাইল নাম্বার নেম ডেট অফ বার্থ সমস্ত কিছু অলরেডি আমি দেখছি, আমি পারলে বসিয়ে নিচ্ছি। তো আমি এখানে সমস্ত বেসিক ডিটেলস গুলো বসিয়ে নিয়েছি, নিউ অ্যাপ্লিকেশন লগ ইনের জন্য নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি। তোমার ইউজার নেম অটোমেটিক মোবাইল নাম্বার হয়ে যাবে আর পাসওয়ার্ড তোমরা নিজের ইচ্ছে মতো বসাবে। তারপর এখানে দেখতে হচ্ছে সাইন আপ, সাইন আপ করার পর তোমাকে একটা নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা আসার পর তোমরা ওটিপিটা সেখানে সাথে সাথে বসিয়ে দেবে। আমি বসিয়ে দিচ্ছি, তারপরে ভেরিফাই ওটিপি করবে। ভেরিফাই ওটিপি করার পর ওটি ভেরিফাই সাকসেসফুলি এই রেজিস্ট্রেশনে সাকসেসফুল, তারপর লগ ইন করবে। এখানে দেখতে পাচ্ছ এখানে লগ ইন সেকশনে যাবে, লগ ইন সেকশনে যাওয়ার পর এখানে লগ ইন সেকশনে যাওয়ার পর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অটোমেটিক যে সেভ করে গেছে অটোমেটিক বসে আছে, তোমরা এখান থেকে লগ ইন করবে। লগ ইন করার পর দেখতে পাবে তোমার একটা নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজ যাওয়ার পর এই দেখতে পাচ্ছ এখানে আবার ট্যাপ, এখানে দেখতে পাচ্ছ মাই অ্যাকাউন্ট চেঞ্জ পাসওয়ার্ড কেউ চাইলে করতে পারো, মাই অ্যাকাউন্ট করতে পারো, হোম করতে পারো, সাইন আউট করতে পারো। তাহলে মাই অ্যাকাউন্টে যাবে বা চেঞ্জ পাসওয়ার্ড কারি করার দরকার হয় করতে পারো। তাহলে এখানে মাই অ্যাকাউন্টে ভিজিট করলাম, মাই অ্যাকাউন্ট ভিজিট করার পর এখানে কি আছে রেজিস্টার চয়েস অ্যালটমেন্ট স্ট্যাটাস ফিলিং ফর। তাহলে এখানে কি আছে ইফ ইউ সাবমিট সাকসেসফুলি ক্যান ইউ ক্লিক সেট। তাহলে এখানে কি করতে হবে, এখানে কি করতে পারো প্লিজ সি ইউর কারেন্ট স্ট্যাটাস, এখানে স্ট্যাটাস চেক করতে পারো। তোমরা রেজিস্ট্রেশনে ট্যাপ করতে পারবে না যেহেতু রেজিস্টার। তাহলে এখানে কি করবে হোমে যাবে, হোমে যাওয়ার পর তোমরা কি করবে জেনপাস ইউজি কাউন্সিলিং ট্যাপ করবে। ট্যাপ করার পর এখানে অ্যাপ্লাই, এখানে কি করবে তোমরা আবার নতুন করে লগ ইন সেকশনে যাবে। অ্যাপ্লাই পর রেজিস্ট্রেশন করে না করে কেউ ব্যাক করে এখানে দেখতে পাচ্ছ এখানে আমি খুললাম, এখানে প্রোফাইল খুলে পর রেজিস্ট্রেশন প্রোফাইল করার পর সমস্ত বেসিক ডিটেলস গুলো খুলে গেছে। এখানে কি ফেস দিতে হবে, তারপর কি করতে হবে, আস্তে তোমার ছবিগুলো সমস্ত আপলোড করতে হবে, সেগুলো আস্তে আস্তে দেখতে পাবে। এখানে নাম আছে আমার, ডেট বেসিক ডিটেলস আছে, এখানে মাদার নেম সিলেক্ট করবে, জেন্ডার সিলেক্ট করবে, ফাদার নেম দেবে, পারমানেন্ট স্ট্যাটাস দেবে, অ্যাড্রেস দেবে, পিডাব্লিউ কিনা ক্যাটাগরি দেবে, ক্যাটাগরি সিলেক্ট করবে, তারপর অ্যাড্রেস দেবে, সিটি দেবে, পিনকোড দেবে, ডিস্ট্রিক্ট দেবে, তারপর কি করবে প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট ডু করে দেবে তাহলে সম্পূর্ণ জিনিস একই হয়ে যাবে। তারপর কি করবে কোয়ালিফিকেশন দেবে, 10+2 এর বোর্ড দেবে, ইয়ার অফ পাসিং দেবে, আর কত কত মধ্যে কত মার্কস পেয়েছিলে সাবজেক্টগুলো দেবে, এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। তো ফিজিক্সে কত মধ্যে কত পেয়েছিলে, টোটাল মার্কস কত ছিল, সাপোজ 100 নম্বর ছিল পেয়েছো তুমি 85, এরকম ভাবে দেবে। কেমিস্ট্রিতে 100 ছিল পেয়েছো তুমি 90 এরকম দেবে। ম্যাথামেটিক্স তুমি সাপোজ বায়োলজিতে ছিল 100 তুমি পেয়েছো 95 এভাবে দেবে। তারপর ডু ওয়ান টু পার্টিসিপেট দ্য ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং, তাহলে এখানে এখানে ইয়েস নোর জন্য ইয়েস করবে, তারপর এখানে ইএসআই অ্যাকসেপ্ট করবে। এখানে করার পর রেজিস্ট্রেশন ফি 3000 টাকা দেখতে পাচ্ছ লেখা আছে এখানে। এখানে তার জন্য তোমাকে কি করতে হবে, ফার্স্ট আগে ছবি আর সিগনেচার আপলোড করতে হবে। এখানে ছবি সিগনেচার আপলোড করতে হবে, সাইজ এখানে বলে দেওয়া আছে, আপলোড ছবি সিগনেচার আপলোড ক্লাস 10 12 মার্কশিট। তাহলে তোমাদের কি কি লাগছে এখানে সেটা ভালো করে দেখে নাও, তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি লাগছে। আপলোড ফটো লাগছে, আপলোড ফটো ফুল সিগনেচার লাগছে, যেটা আমি একটু আগে দেখে দিলাম, ক্লাস 10 12 মার্কশিট লাগছে সেটা সাইজ বলে দেওয়া আছে, এজ প্রুফ লাগছে অর্থাৎ তোমার দিতে পারো সেটা অ্যাডমিট কার্ড দিতে পারো, মাধ্যমিকের আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো। তারপর সাইজ বলে দিয়েছে, ক্যাটাগরি সার্টিফিকেট যদি কারো থাকে সে কাস্ট সার্টিফিকেট দেবে, আর পিডাব্লিউ সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো দেবে। এই সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম, আর কি কি আছে দেখা যাক, আর কি কি আছে তোমাদের প্লেস দিতে হবে। এখানে আই আই এখানে ডিক্লেয়ার করতে হবে, এটা রাইট দেবে, তারপর কি করতে হবে এখানে পেন সাবমিট করতে হবে। তাহলে এইখানে গিয়ে তোমার সমস্ত ডিটেলসগুলো আপলোড করার পর ছবি সিগনেচার ফটো সমস্ত আপলোড করার পর এখানে পে, এখানে এখানে পেমেন্ট অপশনটা পাবে, এখান থেকে তোমরা পে করলেই তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে। তারপরে যখন তোমাদের র্যাঙ্ক লিস্ট বেরোবে নতুন করে সেটা আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওর জন্য, তার সঙ্গে অবশ্যই জানার সঙ্গে জুড়ে থাকতে হবে। এরপর আশা করি কারো কোনো ডাউট থাকবে না, এরপর যদি কারো ডাউট থাকে আমাকে সেটা মেসেজ করে জানাবে। সমস্ত প্রসিডিওরটা আমি কিন্তু পরবর্তীতে আলোচনা করবো, এরপরে যদি কোনো পার্টিকুলার তোমাদের কোয়ারি থাকে সেটা নেক্সট ভিডিও নিয়ে ডেডিকেটেড ভিডিও নিয়ে সেটা তোমাদের সাথে আলোচনা করবো।
তো ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয়, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করো, তারাও যাতে এই বিষয়টা জানতে পারে। যাদের কোয়ারি গুলো ছিল রেজিস্ট্রেশন প্রসেস করতে পারছিল না, রেজিস্ট্রেশনটা যার ডিসিশন কাউন্সিল সেই রেজিস্ট্রেশন করতে পারবে এবং সমস্ত ডাউট গুলো ক্লিয়ার হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।